প্রিয় দেশবাসী, আপনারা শুনেছেন যে অবৈধ প্রধানমন্ত্রী মাফিয়াদের মাতারানি দি মাদার অফ দি মাফিয়াস কি বলেছেন। তিনি বলেছেন যে সমালোচনা করা হয়, দেশকে ধ্বংস করার ষড়যন্ত্র করা হয় এবং কেউ কথা বললে, ধরলে, দেশের বিরুদ্ধে কথা বললে, পরিবেশ নষ্ট করার বিরুদ্ধে কথা বললে, তাদেরকে ধরলে আবার সমালোচনা করা হয়। তো ভেবে দেখুন ওনার সাহস কতটুকু। উনি মনে করছেন দু একটা গুন্ডা নিয়ে এইভাবে কথা বলেই যাবেন, শাসন করেই যাবেন, ওই সময় ফুরিয়ে এসছে। কি করে পরিবেশ নষ্ট হয়? পরিবেশ তো আপনি নষ্ট করছেন। কোথায় পরিবেশ? দু একটা ব্রিজ কালভার্ট রাস্তা করলে কি পরিবেশ হয়ে গেল, উন্নতি হয়ে গেল? একটা প্রজেক্ট যেটা 3 বছরে করার কথা সেটা 10 বছরে করা হচ্ছে, এটাই কি উন্নতি? এই উন্নতির বিরুদ্ধে কথা বললে, সমালোচনা করলে একটা সমাজের উন্নতি হয়, আর আপনাকে সমালোচনা করলে সেটা অন্যায় করে, অত্যাচার করে। চার একটা প্রমাণ কালকেই দেখতে পেয়েছি আমরা, যে আমি 4 দিন আগে বললাম যে সাধারণ সাংবাদিকরা, আপনারা দখল করুন সাংবাদিক মালিকদের অফিস। আপনি এটার পরে আপনি সাথে সাথে একটা সাংবাদিককে চট্টগ্রামে অপহরণ করা হলো, 4 দিন পরে এক লেকের পারে পাওয়া হলো, সে চিৎকার করে কাঁদছে, আমরা ভিডিওতে দেখেছি, যে আমি আর নিউজ করব না, আমি আর নিউজ করব না। তার মানে কি আপনি ইন্টিমিডিয়েট করছেন, আপনি ভয় দেখাচ্ছেন যেন ভবিষ্যতের কেউ কথা না বলে? যেহেতু আমি বলেছি সব সাংবাদিকরা একসাথে হন, তারা একসাথে হয়েছে, আপনারা এই ভয় ইন্টিমিডিয়েশনের শাসন আর হতে পারে না। একটা দেশে ভয় দেখিয়ে কোনোদিন একটা দেশে শাসন চলতে পারে না। আপনি বলেছেন ষড়যন্ত্র, ষড়যন্ত্র কাকে বলে? ষড়যন্ত্র শেষ প্রমাণটাই দিই, ষড়যন্ত্র তো আমিই করতে পারতাম। আপনার যে চাকরিরত বর্তমানে যে সেনাপ্রধান, সে আজিজ আমাকে ফোন করেছে, অবৈধ সেনাপ্রধান, সেও যেহেতু আপনি নিজেই অবৈধ, ইউ আর নট ইলেক্টেড, অবৈধ প্রধানমন্ত্রী, মাফিয়াদের মাতারানি। আপনি দেখেছেন সে ফোনে বলেছে যে গুম, খুন, করাপশন সব কিছুর মধ্যে জড়িত আপনি, এবং টু সাম এক্সটেন্ট মহামান্য প্রেসিডেন্টকেও বলেছে, এটার মানে কি? আর আপনি বলেই বেড়াচ্ছেন ষড়যন্ত্র আমরা করছি, আমি তো, সে আমাকে ফোন করেছে কেন? তার সাথে তো আমি আমি 2009 থেকে দেশে নাই, কিন্তু তাকে তো সবাইকে আমি সাবধান করেছি করাপশন না করতে, সে আমাকে ফোন করেছে কেন? আমি যে বক্তব্য দিই আর্মির কোনায় কোনায়, লক্ষ লক্ষ মানুষ শোনে এবং জেগে উঠেছে, তারা অপেক্ষা করছে যে গণ অভ্যুত্থান হবে এবং যে কোনো সময় হবে, সেটাকে বলে ষড়যন্ত্র। আমি যদি আজিজকে বলতাম, ব্যবহার করতাম আমার বন্ধুত্ব সুযোগ নিয়ে, বরং আমি তাকে বলেছি ডেমোক্রেসির জন্য হলেও ই শুড রিজাইন ইফ দি পিপল অর দি সরকারে যারা আছে তোকে যদি অন্যান্য সমালোচনা করে। এই বিষয়ে একটা স্যাংশন এসছে, আপনার আমেরিকার সিনেটররা মহোদয়রা দিয়েছেন, সেখানে কি লিখেছেন যে র‍্যাব যারা হত্যাকাণ্ড ঘটিয়েছে, ক্রস ফায়ার করেছে, তারপরে হোয়াট ইউ কল ডিসঅ্যাপিয়ারেন্স, অ্যাবডাকশন করেছে, এটা কে করেছে? আপনার সেনাপ্রধান বলেছে আপনি জড়িত, জিয়া জড়িত, তারেক সিদ্দিক জড়িত, ডিজিএফআই লোক জড়িত, পুলিশের প্রধান প্রধান ব্যক্তিরা জড়িত, এটা তো স্পষ্ট। আমি কিছুদিনের মধ্যে একটা স্টেটমেন্ট দিব, আই উইল হ্যাভ অ্যান অ্যাপিল টু দ্য ওয়ার্ল্ড কমিউনিটি, ওয়ার্ল্ড বিগ ডেমোক্রেসিস, যে আপনারা এই যে র‍্যাবের এবং অফিসারদের জন্য স্যাংশন দিয়েছেন, এই স্যাংশনে খুব একটা লাভ হবে না, বরং এই মাফিয়া মাতারানিকে শক্তিশালী করা হবে। কিভাবে? তিনি আবার দেখাবেন কয়েকজন অফিসারকে স্যাক করবেন, আপনাদেরকে সন্তুষ্ট করবেন, দেশের মানুষকে দেখাবেন, এবং তিনি এসব ক্রসফায়ারের বিরুদ্ধে অ্যাকশন নিচ্ছেন। আসলে কি তাই? সেনাপ্রধান তো বলেছে কে করছে, স্যাংশন হবে শেখ হাসিনার বিরুদ্ধে, এমন স্যাংশন দিবেন যেন গণতন্ত্র আসে, আমাদের অর্থনীতি যেন ক্ষতিগ্রস্ত না হয়, এমন স্যাংশন দিবেন যেন এই মাফিয়াতন্ত্র, গুন্ডাতন্ত্র আর বাংলাদেশে না থাকে। আমি সেই আপিলটাই করব, এবং সেই ক্ষেত্রে যদি আপনাদের সন্দেহ থাকে ওয়ার্ল্ড কমিউনিটিকে বলবো, তাহলে আপনারা এই টেলিফোন কনভারসেশনে ওটাকে কি বলে ফরেন্সিক টেস্ট করুন, টেস্ট করে যদি এটা অসত্য হয় আমি তো লন্ডনেই আছি, আমি পালাতে পারবো না, বা টেস্ট করার আগে আমাকে গ্রেফতার করুন, তারপরে টেস্ট করার পরে জুডিশিয়াল সিস্টেম শুরু করুন। কিন্তু আমি এটা কেন বলছি, ইউ হ্যাভ টু
the world community. Save this 180 million Bengalis, the people of Bangladesh, by getting this Prime Minister out and bring a democracy through drafting a new constitution. Je program ta ami diyechi. Tai apni mone koren na je apni koy ba Tariq Siddiq ba ederke sack kore ba I kore abar ekta nirbachon diye aro 5 bochorer jonno permanent hoye jaben. This is not possible. No election. Drafting kortei hobe. আর আমি রাজনীতিবিদ যারা রাজনীতি করছেন যা দল করছেন সেই দলের সকল নেতাকর্মীকে বলছি যে আপনারা বিশেষ করে তৃণমূলের নেতাকর্মীরা অন্যান্য নেতারা তো ফেল করেছেন টপ লেভেলে তৃণমূলেদের বলছি আপনাদের পার্টি নেতাদের বলুন যে আপনাদের যে পলিটিক্যাল আইডিওলজি পার্টি আইডিওলজি অর্থাৎ যে আদর্শ সেটা ডিপ ফ্রিজে ঢুকিয়ে রাখুক এখন তারপরে কনস্টিটিউশন হওয়ার পরে সেই কনস্টিটিউশনটা কি দ্য প্রিন্সিপালস আইডিওলজির উপরে অর্থাৎ রাষ্ট্র অর্থাৎ বিগ কমিউনিটি বা কোনো একটা দেশের যে নীতিমালা অর্থাৎ কনস্টিটিউশন নতুন করে আমাদের লিখতে হবে এমনকি আমাদের বর্তমান যে কনস্টিটিউশন যেটা তো জনগণের মাধ্যমে আসেনি যিনি এটার প্রধান ছিলেন ড্রাফটিং কমিটির চেয়ারম্যান যে ব্যারিস্টার আই মিন ডক্টর কামাল হোসেন তিনি তো 2 বছর আগে বলেছেন এই কনস্টিটিউশন চেঞ্জ করতে হবে তার মানে কি চলছে না দেশ যেই পাওয়ারে আসে তারাই লুটপাট শুরু করে এবং এমন এক রাজনীতি ব্যবস্থা যে এক পার্টির লোক আর এক পার্টির শত্রু মনে করে আরে সবাই বাঙালি আমরা একে অপরকে ভালোবাসতে পারছি না কেন কেন ক্ষমতা এসে গুন্ডাতন্ত্র শুরু হয়ে যায় আর সাধারণ জনগণ এই 49 বছর ধরে আলাদা এবং সাফার করছে নিজেরা কষ্ট করে সংসার চালাতে চাচ্ছে মানুষকে ছেলেপেলেদের মানুষ করে মানুষ করতে চাচ্ছে শান্তিতে থাকতে চাচ্ছে সে শান্তি আর থাকছে না বিকজ এ গুন্ডাতন্ত্রের জন্য কেউ শান্তিতে মানে মানুষ প্যারোনিয়াল হয়ে গেছে আমাদের যে একটা কালচার সে কালচারটাই ধ্বংস হয়ে গেছে অর্থাৎ আমাদের যে ইথিক্যাল ভ্যালুস যে একটা নৈতিকতা মূল্যবোধ ছিল বাঙালিদের সেটাই নষ্ট হয়ে গেছে এই গুন্ডাতন্ত্র শাসনতন্ত্রের জন্য তাই আমি আপনাকে বলেছি 2 বছর আগের থেকে বিচার দিচ্ছি আপনাকে আমাদের লোককে হত্যা করেছে এবং সেই কথাটাও কিন্তু এই সিনেটের যে চিঠিটা আসছে সেটার মধ্যে উল্লেখ করেছে যে ক্যাপ্টেন জহিরকে হত্যা করেছে যা কিনা 1.5 বছর আগে আল জাজিরা পত্রিকায় প্রকাশিত হয়েছিল তাকে হত্যা করার পরে 1 বছর আগে আল জাজিরা পত্রিকায় প্রকাশিত হয়েছিল তখন যদি অ্যাকশন নিতেন আজকে এগুলো হতো না এই স্যাংশন হতো না স্যাংশন আমি আই উইল টেল দ্য অল কমিউনিটি নট টু ডু দিস আপনার বিরুদ্ধে স্যাংশন করা হবে তাই সময় থাকতে আপনি অবশ্যই অবশ্যই এই গণতন্ত্র প্রক্রিয়া অর্থাৎ কনস্টিটিউশন ড্রাফটিং করার জন্য যে পর্ষদ আমরা প্রপোজ করবে জনগণ সেটা হবে সেই পর্ষদ গণতন্ত্র যে ড্রাফট করে জনগণের মাধ্যমে অর্থাৎ রেফারেন্ডামের মাধ্যমে পাশ করে তারপরে আবার সে ডিপ ফ্রিজ থেকে পলিটিক্যাল আইডিওলজি বেরিয়ে আসবে বিভিন্ন পার্টিরা তাদের রাজনীতি শুরু করবে এটা ছাড়া কোনো মুক্তি নাই এদেশে সে সুযোগ আপনারও আছে যদি আপনি এটা করতে পারেন তাহলে মানুষ আমি উইথড্র করব মাদার অফ মাফিয়াস বলবো না তখন মাদার অফ ডেমোক্রেসি বলা হবে ইফ ইউ ডু ইট বাট আপনি ক্ষমতায় থেকে হবে না আর ইফ ইউ ডু নট ডু ইট পিপল উইল ডু ইট ইটস নট দ্যাট টু ফার ওয়ে ষড়যন্ত্র আমি করি না ওই আজিজ ফোন করেছে ষড়যন্ত্র করতে পারতাম এর বিরুদ্ধে তো কেউ কথা বলেননি কাউকে তো অ্যাকশন নেননি কেন নেবেন কারণ আমি নিজেই তো জড়িত আর আইএসপিএরও কিছু বলেনি কেউ কিছু বলেনি কেন এটা তো সত্য সো যদি কেউ অবিশ্বাসও করে ওয়ার্ল্ড কমিউনিটি অবশ্যই ফরেন্সিক করবে এবং এটাই একমাত্র সাক্ষী থাকবে আগামী বছরের পর বছর যুগের পর যুগের সাক্ষী থাকবে এরকম চাক্ষুষ সাক্ষী বাংলার ইতিহাসে গত 50 বছরে হয়নি তা আপনাকে এখনও বলছি সাবধান হয়ে যান কোনো ডেভেলপমেন্ট গণতন্ত্র হতে পারে না মানুষ হত্যা গণতন্ত্র হতে পারে না আপনি বলেছিলেন র্যাপকে ডিসব্যান করে দেবেন পাওয়ারে এসে কি করেছেন আপনি আরও জঘন্যতমভাবে র্যাপকে ব্যবহার করছেন তাই ও পর্ষদ করার পরে প্রথম যে কাজটা হবে সেটা হলো র্যাপকে ডিসব্যান করে দেওয়া হবে কেননা ইন্টিমিডেশনের মাধ্যমে একটা রাষ্ট্র চলতে পারে না একটা রাষ্ট্রকে ভয় দেখিয়ে চলতে পারে না রাষ্ট্রের মানুষকে ভালোবাসার মাধ্যমে চলতে হবে অন্যায় করলে তার বিচার হবে আপনি কে একা বিচার করার আপনি জুডিশিয়ারির প্রধান আপনি পার্লামেন্টের প্রধান আপনি পার্টি প্রধান আপনি প্রেসিডেন্টের উপরে প্রধান হোয়াট টাইপ অফ ডেমোক্রেসি টকিং অ্যাবাউট আর আপনি বলছেন পরিবেশ নষ্ট করা হচ্ছে জান না আপনি জনগণের কাছে যা আপনার উন্নতি তারা অ্যাকসেপ্ট করে কিনা যাবেন কী করে ইলেকশনই তো করেন এটা প্রমাণ তো হবে ইলেকশনের মাধ্যমে দ্যাট ইউ হ্যাভ নট ডান তাই আমি দেশবাসীকে বলছি
এই পর্ষদের মাধ্যমে যে নতুন ড্রাফটিংটা হবে কনস্টিটিউশনে, এটা এমন ব্যবস্থা থাকবে যে ভবিষ্যতে পার্টির লোক যদি কোনো চোরও পার্টি ইলেকটেড হয়ে আসে, না জানা চোর, তাকেও মানুষ হয়ে যেতে হবে, এমন কনস্টিটিউশন থাকবে। এবং ইলেকশন সিস্টেম এমন করা হবে, গত 200 বছরের পুরোনো ইলেকশন সিস্টেম এখনো আছে। পৃথিবী এত মডার্নাইজ হয়ে গেছে, আমাদের এই রাজনীতিবিদরা পুরোনো আমলের সে ব্যালট সিস্টেম রেখে দিয়েছে। আমি বলছি না ইভিএম ইজ গুড, দ্যাট ইজ অলসো প্রবলেম। সো এমন ইলেকশন ব্যবস্থা করা হবে, সেই সেন্টারে পুলিশও লাগবে না, এমনিতেই রেজাল্ট প্রপার হবে, এবং সেটা হলে এই দেশ বাঁচবে, আর নয় বাঁচবে না। তাই আমি বলছি যে অবৈধ প্রধানমন্ত্রী মাতারানি, মাফিয়াদের মাতারানি, আইদার ইউ টেক ইনিশিয়েটিভ ইমিডিয়েটলি, আদারওয়াইজ পিপল উইল টেক অ্যাকশন ভেরি সুন, আপনি দৌড়েও পার পাবেন না। ধন্যবাদ। বাংলা মিরর আপনার চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনে একটা ক্লিক করুন।